الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين يتساءلون عن المجرمين ما سلككم في سقر من المصلين صدق الله العظيم عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يقول سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله وإمام العادل أشاق الناس في عبادة الله رجل قلبه معلق في المساجد ورجلان تحبا في الله اجتمعا على ذلك وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل خاضع فقال بينه رواه ابن ماجه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة جزى الله عنا محمدا صلى الله عليه وسلم الحمد لله বাংলাদেশের অন্যতম জেলা গাজীপুর শ্রীপুর থানার অন্তর্গত স্কুল মাঠ প্রাঙ্গনে গ্রামের সকল মৃত ব্যক্তি এবং সারা দেশের করোনা ভাইরাস মুক্তি কামনায় মসজিদ কমিটির উদ্যোগে আমাদের রবের বাণী করানিকারী তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি অগ্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব যারা মোহাম্মদ মহসিন আফসার বিশিষ্ট ডাক্তারি সমাজসেবক আল্লাহর ব্যবসা বাণিজ্যে যেন বরকত দেন, সমাজের যে দায়িত্ব পালন করে সততার সাথে দায়িত্ব পালন করার সুযোগ দান করে। মাহফিলের প্রধান অতিথি যারা মোহাম্মদ নুরুল হক আকন্দ, বরেণ্য অতিথিবৃন্দ, অনেকগুলো মানুষের নাম এখানে এসেছে। এখন যেহেতু সময় কম, একটা একটা করে নাম বলতে গেলে আরো আধা ঘন্টা লাগবে, মর্যাদাটা বাড়াবে তখন ইমানের উপরে ভিত্তি করে মানুষ যখন আমল করবে। কথা বুঝতেছে? মানুষের সম্মান আর মর্যাদা আল্লাহ দুইটা বাড়িয়ে দেয় ওই সময় যে সময় তার ইমান থাকে আর ইমানের উপরে ভিত্তি করে আমল হয়। আল্লাহকে ইজ্জত ও রাসূলিহি ওয়াল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন ইজ্জত সম্মান মর্যাদা এটা শুধুমাত্র আমি আল্লাহর জন্য, আমার রাসূলের জন্য, আর আমি আল্লাহ রাসূলকে যারা ইমান আনার পরে বিশ্বাস করার পরে মেনে চলে এদের জন্য।
আমরা কিন্তু এই তিনটা জায়গা বাদ দিয়ে সম্মান করতে চাই। সম্মানের পরিবর্তে অপমান, অপদস্থ, লাঞ্ছনা, গঞ্জনা এগুলো আরো বেশি হয়। যদিও সামনাসামনি মনে হয় যে না, মানুষ তো আমার প্রশংসা করছে, পেছনে একটু প্রস্তাব নিয়ে দেখবে, সামনাসামনি হয়তো বলে যে আপনি এলাকার কৃষি সন্তান, আর পেছনে যে বলে আল্লাহ তুমি এরে দেখো না, এত মানুষ দেখো, কত মানুষ বিদায় নেয়, এরে বিদায় নেয়। এখানে মানুষগুলোর সম্মান কামনা করছে, আল্লাহ যেন ইমানের উপরে টিকে থাকার তাওফিক এবং আমল করার সুযোগ দান করেন। এতক্ষণ যে সমস্ত আলেম ওলামা কথা বললেন, বিশেষ করে মাওলানা মুফতি আবু হানিফ, হাফেজ মাওলানা মুফতি হাফিজুল্লাহ, মাওলানা আশরাফুল ইসলাম, কারী আবু সাহেব শহীদ সহ যতগুলো আলেম এসেছেন, আলেমদের সুউচ্চ মাকাম কামনা করছি। কাদের বলা লাগবে যে কথা বলি, ওখান থেকে একটা শিক্ষা নিয়ে আস। সম্মান মর্যাদা কামনা করলাম প্রথমে যাদের অতিথি, এখন অতিথিদের ভেতরে ইমান যাদের আছে তাদের সম্মান আল্লাহ আসলে বাড়াবে। এটা কোরআনের কথা সূরা মুনাফিকুনের ভেতরে আছে, ওয়ালিল্লাহি ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা। আল্লাহ বলেন ইজ্জত সম্মান এটা আমার, আমার রাসূলের ইমান লাগবে। কাদের? কিন্তু আল্লাহ তাদেরকে কবুল করুন। কোরআনের কথাগুলো যে সমস্ত আলেমরা জানিয়েছে, এখানে প্রচার করেছে, এই আলেমদের মর্যাদা যেন অটুট থাকে, আরো বেড়ে যায়। সকলে বলেন আমিন। বিশ্বনবীর হাদিস থেকে আমরা জানি, আসমানের নিচে জমিনের উপরে নবীদের পরে সাহাবা ইকরামের পরে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আলেমরা কারা? ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহ আজিজুন হাকিম। আল্লাহ পাক বলেন যত বান্দা বান্দি দুনিয়াতে আছে সবচাইতে বেশি ভয় আমি আল্লাহকে করে আলেমরা। আমি যতটুকু পেয়েছি আল্লাহর দৃষ্টিতে, রাসূলের দৃষ্টিতে আলেম হচ্ছে তিন প্রকার। এক নম্বরে ওলামায়ে দাওলা, রাষ্ট্রীয় আলেম, রাষ্ট্রের বিভিন্ন অবৈধ কাজকে বৈধ করার জন্য অনেক আলেম রাষ্ট্র টাকা পয়সা দিয়ে পালে। ওইটা বাংলাদেশে এখন শুরু হয়নি, ভারতে তিনি কথা বলছিলেন, উনি কিন্তু ওলামায়ে দাওলা না, উনি হকানি আলেম। হকানি আলেম কোথায় পাওয়া যায় আমরা দেশের দিকে যাবো ইনশাআল্লাহ। আপনি আসেন তো নাকি? দ্বিতীয় নম্বরে নবীজি বলেন ওলামায়ে উম্মত। ওলামায়ে উম্মত কাদেরকে বলেন? উম্মত যেদিকে চলে, উম্মত যেদিকে ঘোরে, ও রায় ওইদিকে দেয়। কোরআন হাদিস দিয়ে রায় দিতে চাই না, উম্মত যেদিকে চলে, জাতি যেদিকে চলে ওইদিকে ও রায় দেয়। এই বাংলাদেশে আমি প্রায় কয়েকদিন সাতটা অবধি পেয়ে গেছি। তার ভেতরে এক নম্বরে যে মানুষ মারা গেলে অনেকে খানা করে, মানুষ মারা গেলে খানা হয় না? মাহফিলে সভাপতি, উনি সভাপতি না, সভাপতির বাবা যদি মারা যায়, উনি যদি বাবার পক্ষ থেকে কিছু করে তাহলে ওইটা হবে সাদাকা। ওইটা কি কথা বলার চেষ্টা করে? দশ ঘন্টা কথা শোনার দরকার নেই, এক ঘন্টা শুনি। মৃত ব্যক্তির পক্ষ থেকে যা করা হবে ওটা কি? সাদকা খাওয়া দায়ের হচ্ছে ইয়াতিম আর মিসকিনদের জন্য। উনি যে 5,000 মানুষ দাওয়াত দিল, সবই তো ইয়াতিম, এমন এমন ইয়াতিম আছে আমার মতো মাথার গাড়ি নিয়ে আছে, আমি বলেন তো বাবার খানা দিয়ে
মানুষকে দাওয়াত দিয়েছে, খাবারের কথা ছিল এতিম আর মিসকিন, কারণ ওটা সাদকা। ওটা কি আপনি এমনিতে আলাদা দাওয়াত দিয়ে আমার মতো বাজার দাঁড়িয়ে বেড়াবো, কারণ নিয়ে খেয়ে দিল অসুবিধা, কিন্তু এইটা খাওয়া তো এতিম আর মিসকিন যে অধিকার, ওই জায়গায় এসে আমি আর বসলাম, আমি কি এতিম? অনেকে বলে আমার মা বাবা নেই, ভুল হচ্ছি না, এতিম আমরা বুঝি আর নজে আমি যাদের যদি হিসাব করে দেখেছি সব ওলামাই উম্মতের ভেতরে পড়িয়ে যায়, কারণ বলতে ওর দাওয়াত হারাম। আমি যদি মারলেন আবু হানিফকে বলি আমার বাবা মারা গেছে 1000 টাকা দিলাম, 7000 টাকা আপনি নেন, আর উল্টো গরম জলে গিয়ে আমি 7000 খাবো? সভাপতিকে যদি বলে আমার বাবা মারা গেছে 2000 টাকা দিলাম, আপনি 7000 টাকা খান, খাবে? উল্টো গরম হলে আমি 7000 খাবো, টাকা আমার অথচ 3000 টাকা দিয়ে যদি বাজার ঘাট করে ওদের দুজনকে দাওয়াত দেই, আমি তো দিচ্ছি আমার বাবার পক্ষ থেকে, মরা মানুষের পক্ষে দান করা হয় কি? কথা বলা লাগবে কি? এরকম আমের দেশে এখন আসবে না নেই। 3 নম্বরে আল্লাহ নবী বলেন ওলামায়ে মিল্লাহ, মিল্লাহ মানে ধর্মের আলেম, এবারে হকপন্থী হকানি আলেম হকানি ওলামা কোথায় পাওয়া যায়? বাংলাদেশে অনেকে আজ মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে খেয়ে যাচ্ছে যে আমরা হকানি আলেম। আপনি কবরে দেখবেন যে হকপন্থী আলেম পড়ে আছে। 2 নম্বরে সালেমের জিন্দান খানায়, তার মানে জেল খানায়। যত হকপন্থী আলেম আমরা নাম শুনি, তারা অধিকাংশ গুলো জালেমের জেলখানায় মারা গেছে। ইমাম আবু হানিফা মারা গেছে কোথায়? আহমদ ইবনে হাম্বল ছিলেন, তিনিও মারা গেছেন জালেমের জেলখানায়। তো সাধারণ ভাবে না, 42 দিন রিমান্ডে ছিলেন, তারপরে যদি খুঁজতে চাও মাটির নিচে, তার মানে কবরে, 2 নম্বরে খোঁজ করা লাগবে জেলখানায়। 3 নম্বরে খানকায়, নবী বলেন 3 নম্বর জায়গা হচ্ছে জিহাদের ময়দান। আর এখন পৃথিবীতে জিহাদের সবচেয়ে বড় ময়দান হচ্ছে কোরআনের ময়দান গুলো, কারণ এখানে জালেমদের সামনে জুলুমের কথাগুলো কোরআন দিয়ে তুলে ধরা বড় জিহাদ। ভালো না এসে আমার লাগে, আমরা বলছিলাম হকানি আলেম পাওয়া যায় প্রথমে কবরে মাটির নিচে, 2 নম্বর সালেমের জেলখানা, 3 নম্বরে। এখন যারা হকানি আলেম দাবি করছে, আপনি দেখেন তো
তরিকা বানিয়েছে মুসাফজা যে আনবে খানি মুসাফজা দিয়া তরিকা অথচ তরিকা ইমাম দিনী নেতা দিনী সারা জীবনের অর্ধেক সময় জেলে ছিল আর ও জেলে নাম শুনলে ভয় পায় ও তরিকা বানিয়েছে ধান লাই খাওয়ার জন্য তারা শুনুন এই জন্য হাক্কানি আনেতা এখানে কথা বললে তাদের মর্যাদা সম্মান কামনা করছে আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন ধরে বলেন আমি মঞ্চে বসা আমার আমার ইকরাম বিশেষ করে আমার মাওলানা আবুল কাসেম ভাই ওনার মাধ্যমে আজকে এসেছি আমার প্রীতির জন্য মুরব্বী ইকরাম সামনে বসা মুসলমান ভাইরা প্রাণ প্রিয় যুবক ভাইরা পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা নাকি নাই রোশান খানের ভাইরা এরমান কাতিলিন আরো তারা আছে তাদেরকে বলছি সঠিকভাবে কারণ এখন তো এই কিরমান কাতিলিনের কারণে শুধু বলার কাজ যা বলি ওটা উল্টিয়ে এখানে করম সাহেবের হাতে তার মানে সাংবাদিক ওদের আর একটা নাম আছে সাংঘাতিক করম যাদের আছে এই করম তাকে ভাই জান্নাতে নিয়ে যাবে অথবা এই কলমই তাকে জান্নাতে নিয়ে যাবে কলমের কসম এবং এই কলম দিয়ে লেখকরা যা লেখে ওই লিখিত জিনিসের কসম ভালো করে লক্ষ্য করেন কলমের নাম কেন দিলেন আমার মাথায় প্রথমে চিন্তা এসেছিল যে কলম এতটুকু একটা জিনিস এর নাম দেওয়ার দরকার তাও কোরআনে এটা নাকি সর্বপ্রথম আল্লাহ বানিয়েছেন আমরা অনেকেই জানি সর্বপ্রথম আল্লাহ বানিয়েছেন নবীর নূর অনেকে জানি না অথচ এটা কোরআনে নেই হাদিসে নেই বানানো কথা যেটা বলা হয় আপাল মান পালা আল্লাহ নূরি সর্বপ্রথম আল্লাহ নবীর নূর মানিয়েছে এটা হাদিসের কথা না এটা হাদিসের নামে জালিয়াতি এটা একটা আরবি প্রবাদ হাদিস বলে বাংলাদেশে চলে আল্লাহ যে বাংলা এটা হাদিস বলে জানিয়ে দিত যে বাংলা এখন কবরে সে ভুল করুক আর ঠিক করুক তার জন্য ক্ষমা চায় আল্লাহ যেন মাওলানা তো পাশে বসেনকে মাফ করে দেয় তারপর তো হাঁটু মানুষ বলে সারাজ মানুষ তো না হওয়া হচ্ছে সরকার প্রথম নদীদের নোর বানিয়েছে এটা কিন্তু হাদিসের কথা না হাদিস এবং কোরআনের কথা হচ্ছে সর্বপ্রথম আল্লাহ বানিয়েছেন কল কি কেন লিখতে হবে লেখার কলম বানানোর কারণ হচ্ছে আপনি চিন্তা করবেন পৃথিবীর সব ভালো কাজ সব খারাপ কাজ তার মূলে কিন্তু কলম এই যে ভাই সঙ্গে জাল তৈরি করে নাই কি দিয়ে সরকারের যে সমস্ত সম্পদ গুলো অনেকে আত্মসাত করে কি দিয়ে জনগণের জন্য টাকা পয়সা ভাবে হয় রাস্তা ব্রিজ কালভার্ট এমনকি পায়খানা পর্যন্ত কে দিয়ে ভালো মানুষকে ধরে নিয়ে মামলা সাজায় কি দিয়ে যদিও এটা যেমন শুরু হয়নি ভুরু হতে বলতেন কিচ্ছু জানে না ঘরে ঘুমিয়ে আসে ঘুম থেকে উঠে যাচ্ছে থানায় কি গাছ এই যে এবার মামলা দিতে হচ্ছে কি দিয়ে তাই বলেন বলে তারপর যেখানে ঘুম থেকে উঠে যাচ্ছে বাড়িতে কি গো কখন আসলাম ওর বউ বলতো তোমাকে কে জন নিয়ে গেল কে জন দিয়ে গেল মাঝখান থেকে 50,000 টাকা আল্লাহ বলি নিয়ে এই যে এগুলো সাদা অবস্থান করেছিল কি দিয়ে যত ভালো কাজ বলেন খারাপ কাজ বলেন সব কিছুর মূলে একটা ভালো মানুষকে খাবার করার জন্য তার দরিদ্র হরণ করার জন্য যা করা হয় দেখবেন কলম দিয়ে
ভালো মানুষকে ফাঁসির রায় দেওয়ার জন্য লেখা লাগে কি দিয়ে? করম খুব মারাত্মক জিনিস। জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা এবাদত মনে করে এসেছেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ, দরুদ আর সালাম করছে আমাদের নবী মানবতার মহান বন্ধু শিক্ষক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম। তার জীবনের প্রত্যেকটা জায়গাকে অনুসরণ করা ফরজ, কিন্তু নবুয়তের পরের অংশ মানে আবার বলছি এদিকে টাকা শিক্ষিত মানুষ যারা আসবেন তাদের কাজে রাখবে। আল্লাহ নবীর 63 বছরই মানা কিন্তু ফরজ না, রাসূলুল্লাহকে মানা শুধু ফরজ না, ফরজে আইন, ফরজে ১ থেকে ৪০ বছর পর্যন্ত যদি আপনি তাকে না মানেন আপনি জান্নাত যেতে পারবেন না, বিষয় এমন না, কিন্তু ৪০ থেকে ৬৩ ২৩ বছরের একটা সেকেন্ড যদি আপনি বলেন মানি না, তাহলে আপনি যত বড় ইবাদতকারী হবেন জান্নাত পাবেন না। ১ থেকে ৪০ বছর পর্যন্ত তিনি রাসূলুল্লাহ ছিলেন না, তিনি ছিলেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ১ থেকে ৪০ বছর পর্যন্ত তিনি বিনা ঝামেলায় দুনিয়া পার করে ফেলেছিলেন, কিন্তু তিনি যখন রাসূলুল্লাহ হলেন কত বছর আর হলেন রাসূলুল্লাহ হওয়ার পর দিন থেকে তিনি আতঙ্কে, এমন আতঙ্ক হয়েছিল যে স্ত্রীকে বলতে আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজাতুল কুবরা ওই সময় তিনি আল্লাহর নামের কসম দিয়ে বলেছিলেন আল্লাহ হে মা ইউসিকাল্লাহু আবাদান, আল্লাহ কসম আল্লাহ আপনাকে অপমানিত লাঞ্ছিত বঞ্চিত ঘৃণিত করতে পারে না, আপনি হতাশ হবেন না, কারণ আপনি রক্তের সম্পর্ক গুলো ঠিক রাখেন। স্ত্রীর সার্টিফিকেট লক্ষ্য করেন, যারা স্বামী আছেন তাদেরকে বলছি খাদিজাতুল কুবরা ওই সময় কি মুসলমান না মুশরিক? মুসলমান না মুশরিক, কারণ এখন তো ইমানের দাওয়াতই পাইনি। একজন মুশরিকা মহিলা খাদিজাতুল কুবরা ওই সময় ইমান আনেননি, তিনি স্বামীকে ডাকতে বলছে আল্লাহি আল্লাহ কসম মা ইউযিকাল্লাহু আবাদান, কখনো আল্লাহ আপনাকে লাঞ্ছিত অপমানিত ভয় দেখাতে পারে না। কেন? তিনি 5টা কারণ বললেন। 1 নম্বরে ওয়ালা তাযিলুর রাহিমা, আপনি কোনদিন রক্তের সম্পর্ক ছিন্ন করেন না। আর বাংলাদেশে যত স্ত্রী আছে কোন স্বামী সম্পর্কে 100% এরকম গ্যারান্টি দেওয়া সম্ভব না, কারণ আমরা স্বামীরা ওই জায়গাতে আর নেই। স্ত্রীর মন রক্ষা করতে গিয়ে অনেক স্বামী আছে তার নিজের রক্তের সম্পর্ক গুলো সব হারিয়ে ফেলে। সম্মানিত মানব যারা এসেছেন আপনাদেরকে এখানে মাত্র হাফ সেকেন্ডে একটা কথা বলছি, হাফ মিনিটে, আপনি যদি চান যে আপনার স্বামী আরো বেশি দিন বেঁচে থাকুক, আপনার স্বামীর সম্পদ টাকা পয়সা আরো বেড়ে যাক, তার আপনি নিজের স্বামীকে উদ্বুদ্ধ করবেন সে যেন তার নিজের আত্মীয় স্বজন যারা আছে তাদের সম্পর্কটা আরো বেশি বাড়িয়ে দেয়।
স্বামী ছোট ভাই আছে না লেখাপড়ার খরচ সহ তাকে লালন পালনের দায়িত্ব যেন আপনার স্বামী পালন করে। আর ধর্ম সঙ্গে হয়তো দেখবেন যে টাকা পয়সা তো কমে যাচ্ছেন, যতদিন বেশি আছে অন্তর রক্তের সম্পর্ক গুলো ঠিক রাখে, হাদিস মিথ্যা হবে, তাহলে আপনাকে ভয় পাওয়া লাগবে না। আপনার রক্তের সম্পর্ক সব চাইতে বেশি যার সাথে, সে হচ্ছে আপনার মা আর বাবা। বাংলাদেশের 198টা পরিবারে এখন মা বাবা থেকে সন্তান আলাদা, আমাকে থাকার পরিবেশ নেই, সম্মানিত মা বোন যারা এসেছেন তাদেরকে বলছি, আপনার শাশুড়িকে যতদিন মায়ের মতো দেখতে না পারবেন ততদিন আপনার জীবনের এবাদত বন্দেগি কবুল হবে না। নিজের মেয়ের মতো আপনার দেখা লাগবে, নিজের মেয়ে কান জানে না কান শিখিয়ে দেয়, কত ভোগ করে কিছুই বলে না মাফ করে দেয়। আর অন্যের একটা মেয়ে এসেছে পান থেকে জোন কষবে আগে ছেলের কানে কানে ঘুরিয়ে দেয়, এটা মা না ডাইনি কার বাড়ি এরকম আছে হাত করে তো এখানে মহিলা ব্যান্ডে যারা মা বসে আছেন শাশুড়ি আম্মা তাদেরকে বলছি, সংসার কাজে আল্লাহর কসম কাঙ্ক্ষিত মানে শান্তি আসবে না। হয়তো উপরে আমরা দেখি যে খুব আরামে আছে, ভেতরে দেখি খারাপ জায়গা। আমি যে কথা বলতেছিলাম বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ যেই দিন রাসূল হয়েছিলেন ওই দিন থেকেই তার ভয় শুরু, আল্লাহ পাক জানিয়েছেন আলাদা বলো আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুরি ওয়া নাফসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত অবশ্যিরিস সাবিরিন। অবশ্যই আমি আল্লাহ পৃথিবীতে তোমাদের পরীক্ষা করব, যে সমস্ত বিষয় নিয়ে তোমাদের উপরে পরীক্ষা চালাবো তার এক নাম্বার তোমাদের ভয় দেখাবো, কি দেখাবো, আজ আমাদের বাংলাদেশে সবাই ভয় দেখায়, সবাই আমাদেরকে আজ ভয় দেখাচ্ছে, এতদিন ভয় দেখিয়ে দেখিয়ে জানিয়েছে কোরআনের মাহফিলে যেন রাজনীতির কথা বলা না হয়, ভয় পেয়ে আমরা অনেকে বলিনি বলতে বলতে অবস্থাটা দাঁড়িয়ে দেখি আমাদের বউ গুলো এখন রাজমিস্ত্রি আর আমরা যুগ আছে, এখন অনেকে শুরু করেছে কোরআনের মাহফিল গুলোতে যেন মূর্তি ভাস্কর্য নিয়ে কিছু বলা না হয়, সবাই যদি গোপনে চলে যায় এইটা ওই দেশে তাই চলে যাবে। আমি জাহান নামে যাবেন না কোথায় যাবেন ওটা আমার দেখার দরকার না, আমার দেখার দরকার কোরআনের বাণী প্রচার হচ্ছে কিনা, আপনার মনের ভেতরে কি আছে আমি জানি না, কিন্তু কোরআন পড়ার পরে আমার মনে আপনার প্রতি এতটুকু দরদ আছে যে আপনি যদি এখন জাহান নামের রাস্তায় যান কিছু না হলেও আপনাকে তো বাধা দেওয়া লাগবে, যদিও আপনি আমার দেখতে পারেন না আপনার সাথে শত্রুতা আছে। এই যে মাওলানা আবু হানিফ মনে করার মান সাথে আমার 5 বছর মামলা করছে কি বলেন বলেন, আমি এরকম সুন্দর প্রদান করে নেই
হারে নিয়ে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, হঠাৎ দেখতে পেলাম আমার 5 বছরের একটা ছেলে পুকুরে ডুবে মরে যাচ্ছে। আমি যদি বলি ঠিক আছে মরে মরুক, আমি মানুষ আমি যারা বলে না আমার মানুষ হলো আল্লাহর ভাষায় আলেন না, ওরা হচ্ছে জানে গাছি পড়বাসে ঠান্ডা মাথায় কথা শোনেন। বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করা ফরজ আইন 40-63। পরদিন থেকে যেমন ভয় পেয়েছিলেন আমাদেরকে আজ অনেকেই ভয় দেখাচ্ছে। আমরা যদি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কথা বলতাম কেউ আমাদের ভয় দেখাতো না, আসলে আসবে আর আমিন। যখন মোহাম্মদ রাসূলুল্লাহ 40 বছরে রাসূলুল্লাহ হয়ে গেলেন, ওই থেকে 63-23 বছরের কথা বলতে যায়, তখন মানুষটা পাল্টা ধারণা করে। এই দোষ আসলে কি আমার না নবীর? আমাদের আমার জন্য বলার জন্যই নিয়ে এসেছে। আমি যেন জাহান নামে না জান এই জন্যই নিয়ে আসছেন। আমি সেই কথা বলতে গেলে যদি দোষ আমার, তাহলে এই দোষ তিনি করাচ্ছেন নবী। নবীদের জীবন থেকে আমাদের কথা বলার দরকার নেই তাহলে নাকি? আমার দিকে রাস্তা মা রান্না করছে, ছেলেকে ডাকতে বলছে বাবা এই যে লিটার টাকা দিলাম তেল নিয়ে আয় রান্না হবে। মার বের খেলতে টাকা নিয়ে রান্না করার জন্য তেল আনি নাই। আধা ঘন্টা পরে যখন এসেছে এসে দেখছে মা বসে আছে রান্না না করি। যেটা দেখো জায়গাটা টাকা কই কথা বলে না, তেল কই কথা বলে না, এতক্ষণ কোথায় ছিলি কথা বলে না। আপনি বলেন তো আমরা এখন ঠিক আলে অবস্থায় আছে, যারা বিশেষ করে হকানি আলে কথা বললেও মার খাবো না বললেও মার খাবো, বললে মার খাওয়ার ভালো তার মার খান খান। সরাই কথা
তাফসীর থেকে আমরা মাত্র কয়েকটা আয়াত পড়েছি, পারামিরি আয়াত থেকে জবান করে আগে তেলাওয়াত করেন, এরপর আমরা আলোচনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين. আব্দুল্লাহ, এর ভেতর অন্য কোন নাম হচ্ছে মুদাসসির। ওদেরকে সতর্ক করো, এভাবে দাঁড়িয়ে থাকার কাজ না। বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহকে ওই জামানায় যে আয়াতটা পড়েছিলাম, খারাপ কাজ করে আর আপনাকে ওরা দুনিয়াতে পাগল বলে, আপনি সতর্ক করতে চান তখন আপনি যখন দাঁড়িয়ে পড়েন, দাঁড়িয়ে পড়ার পরে সতর্ক করে মানুষদেরকে, ওই মানুষগুলো আপনাকে পাগল বলে আমি তো দেখতে পাই। বিশ্ব নবীকে হাজার বছর আগে কাফেররা পাগল বলত তিনটা কারণে। কয়টা? একটু জবাব করে বলেন। তিনটা কারণে রাসূলকে পাগল বলত। এক নম্বরে এমনি কোন কারণ নেই, এমনি এমনি কেন বলত? আমি যদি বাংলাদেশে কমপক্ষে 60 বছর বয়স হওয়া লাগবে, 40 বছর তো স্বাধীন হয়ে গেছে নাকি 55 বছর, আরো 10 বছর না হলে তো শুধু এগিয়ে দিতে পারেন, তাহলে 60 বছর না হলেও রাস্তাঘাট হবে না, এর বয়স এখন মনে হয় 35। কিন্তু আমি গালি দিলাম কি বলে, উনি যদি আমার প্রশ্ন করে কেন বললেন এমনি, আজ ওই জামানায় যা নদীকে এমনি পাগল বলত, আমাদের আলেমদেরকে বলি এমনি। দ্বিতীয় নম্বর কি, আল্লাহ নবী করা পাগল করার পেছনে কারণ ছিল এই, বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ একাই তিনি দাঁড়িয়েছিলেন ওই জামানায় পুরা শান্তি যখন সিঁড়িটার উপরে লিপ্ত, আর গাজীপুরের একটা মসজিদে মনে করেন ওখানে মাজার বানিয়ে মসজিদের মাঝে বেকার সিঁড়ি চলছে, নামাজের পরে যদি ইমাম সাহেব ডাক দিয়ে বলে মুসল্লিরা এই সিঁড়িটা আমি বন্ধ করো বলে মাজার পূজা হতে দেব না, পরে আমার সাথে ইমাম যদি বলেন না আমি নামাজ পড়ালাম কি দিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হামদের আগে আমি বললাম যে আমি তোমাদের জানালাম যে আল্লাহ বাদে কারো প্রশংসা হবে না, এখানে প্রশংসা হচ্ছে বাবা, এইটা আমি হতে দেব না। এখন কেউ যদি না যায়, ইমাম যদি বলে আমি একাই যাব, অনেক ধরনের বন্ধ হুজুর মনে হয় পাগল হয়ে গেছে। 1500 বছর আগে
আল্লাহর নবী একা একদিকে আর তামাম দুনিয়া একদিকে, এই জন্য ওরা বলতো মোহাম্মদ পাগল। সব আলেম একদিকে, পাঁচ ছয় না আলেম যদি বাংলাদেশে হকের মধ্যে থাকে আলেমরা পর্যন্ত বলবো দেখি বলবে কি কথা বলছে না কেন? আমার হাতের কাহিনী মাসের কাহিনী আমার মুখস্থ আছে, কানে হাত দিয়ে কান দিলে এখানে কান্নাকাটি শুরু হবে, আমি কানি তো কান্নাকাটি করতে পারবো কি? আমি দেখতে পাচ্ছি জানি জানতে জাহান নামে ওই রাস্তা আগে বন্ধ করা দরকার। আমার কথা ছিল সোনায় মুত্তাসিলের ভেতরে আল্লাহ ডাক দিয়েছেন, হে কম্বলওয়ালা গায়ে ধুয়ে থাকতে হবে না, করিয়ে ওঠো জানি তদন্ত করো, অর্থাৎ ফাঁকা পেয়ে রবের বলতে কথাগুলো মানুষকে শোনাও, তোমার দায়িত্ব ফ্রি দিয়ে হেদায়ত করা না, হকের কথাগুলো বলতে থাকো। আমি বসে থাকতে পারি না, আমি দাঁড়িয়ে গেছি রবের বরফের কথা গুলো এখন আমাকে বলা লাগবে। আপনার ইচ্ছা হয় মানে না ইচ্ছা হয় পুকুরে করে, আমার আল্লাহ দারটা বলিস করে পাঠায়নি যে আপনাকে পিটিয়ে কেটে করা লাগবে। আমার দায়িত্ব সঠিকটা তুলে ধরা আর আপনার দায়িত্ব মানা অথবা না মানা। আমি যদি মনে করি আমি মানি না তাই আমার অসুবিধা নেই, আল্লাহর অসুবিধা নেই। আপনি মানেন না তার নিজের কম্বল আপনি আগুন লাগাচ্ছেন। যারা বাধা দেবে বিপরীত কাজ হবে কি? মা রান্না করার সময় মেয়েকে ডাকতে বলেছে, মা আমি সব কিছু নিয়ে ঘরে গেলাম, এই যে আগুন জ্বলছে আঁকার ভেতরে চোলার ভেতরে, এটা তুই দিয়ে দিবি। মেয়েটা দেখেছিল মা যখন এই চোলা ধরা তখন একটা নম্প আগে ধরিয়েছে, নম্প বাকি বাকি বলছে না বাকি আগে ধরিয়ে নেয়, এরপর ওখান থেকে আগুন নিয়ে তারপরে চোলা ধরায়, এটা গ্রাম অঞ্চলে করে না, আগে নম্প বা বাকি ধরিয়ে নেয় ওখান থেকে আগুন নিয়ে চোলা ভরায় রান্না শেষ হয়ে যায়, ওদিকে বাকি যদি চলতে থাকে মা হাতের বাতাস দিয়ে মুখের ফোটকার দিয়ে মিটিয়ে দেয়। মেয়েটা মনে করছে আগুন নিভাতে হলে মা যেমন বাকি বানম হাতের বাতান দিয়ে দিয়ে লিখেছে, এইটাও মনে হয় এরকম নিভানো লাগে, অত পদ্ধতি জানা আছে দিচ্ছে আপনি মনে করছেন বাধা দেওয়ার সিস্টেম মনে হয় এইটাই, আপনি তো দেড় পাচ্ছেন না যে বাধা দিলে ও সাঁতারও হবে, তার চাইতে ইসলাম পন্থী মানুষ হাজার গুণ বেড়ে গেছে। আমি দেখতে না তাই এই 15 বছরের ভেতরে ইসলাম পন্থী লোক কিভাবে বেড়েছে আপনি টেরও পাবেন না। কোথায়
আমরা পানি দেন না, খালি কোদ ইতিহাস। এই দেশের তুলনায় ভারতবর্ষ
বাংলাদেশ অন্তরিষ্ট পাখা পাখি রাখলে যত বড় হবে এক ভারত একাই কত বড়। আমেরিকা বাংলাদেশের জায়গায় ৫৯টা বাংলাদেশ পাখা পাখি রাখলে যত বড় হয় এক আমেরিকা একাই কত বড়। তাহলে ওই সমস্ত দেশের তুলনায় এই দেশ একটা পাড়া না, পাড়া না, কারণ এক গ্রামে ৫৯টা পাড়া থাকে। আমেরিকার তুলনায় আমি হিসাব করে যত জায়গা ঘুরলাম হিসাব করে রাখলাম বাংলাদেশ একটা পাড়ার অর্ধেক না, অথচ বাংলাদেশে আছে ১০টা জেলা, এর ভেতরে গাজীপুর মাত্র একটা জেলা, এরকম জেলা এখন ৬৩টা আছে কি এ জেলায় কতগুলো থানা, তার ভেতরে শ্রীপুর মাত্র একটা থানা, এ থানায় কত গ্রাম আছে, এর ভেতরে এই একটা গ্রাম, এই গ্রামে কত মানুষ বাস করে, কত জায়গা জমি আছে, তার ভেতরে একটা জায়গা, এই জায়গায় কত হাজার হাজার মানুষ বসে আছে, এর ভেতরে আপনি একজন। আপনি বলেন তো পৃথিবীর তুলনায় আপনি কি পৃথিবী এরকম দুনিয়া আল্লাহ বানিয়েছে সাতটা, আকাশ বানিয়েছে সাতটা, সেখানে আল্লাহ বিধান করে এখন আসলো বাংলা হন না, আল্লাহ বলেন প্রত্যেকটা জায়গা আমার দিদি বিধান নাজিল হচ্ছে সেখানে আমার সৃষ্টি আছে, কিন্তু কি আছে কাজে সৃষ্টি আছে তাই জানে না, তো তোরা বলা কি এত আল্লাহ দিতে না এত আসলো আমরা বাংলা হন না, আল্লাহ বলেন প্রত্যেকটা জায়গা আমার দিদি বিধান নাজিল হচ্ছে আমার আইন কানুন চলছে সেখানে আমার সৃষ্টি আছে, আর মানুষ নেই কিন্তু ওটা সুস্থ আছে। বিজ্ঞান এখন গবেষণা জানিয়েছেন আকাশের দিকে বিজ্ঞানের গবেষণার ফল হচ্ছে এই পৃথিবীর তুলনায় যে চাঁদ সূর্য দেখতে পাচ্ছেন এটা কিন্তু ১৩ লক্ষ গুণ বড়, কত সূর্যের চাইলে ৭-৮ লক্ষ গুণ পর্যন্ত বড় আছে এক একটা তারকা, ১ কোটি তারকা গিলে খেয়ে ফেলতে পারে এরকম ব্ল্যাক হোল আল্লাহ বানিয়েছেন। আছে ছায়াপথ আছে নিহারিকা আছে গ্যালাক্সি আছে, সৌরজগৎ সম্পর্কে একটু পড়লে আপনি আল্লাহকে সেজদা দিতে বাধ্য হবেন। আপনি বলেন পৃথিবীর তুলনায় যদি ১৩ লক্ষ গুণ বড় হয় একটা সূর্য, সূর্যের চাইলে ২৭ লক্ষ গুণ পর্যন্ত বড় আছে একটা তারকা, ওই তারকা ১ কোটি একবারে গিয়ে খেয়ে ফেলতে পারে এরকম ব্ল্যাক হোল আছে, ব্ল্যাক হোল আল্লাহ সৃষ্টি, ওইটার তুলনায় আমার মনে হয় আমার যে সাইজ আমি কিছুই না, মাঝে মাঝে আমার মনে হয় আল্লাহ আমি তোমার নজরে আসি তো আর আমার ভাব দেখে আমি সেই আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছি। এবার বল না কেন বরাবর একটা আয়াত মনে পড়ছে সারা বাকারা ২৭-২৭ আয়াত, আল্লাহ পাক বলেন তাই পাতা ছড়োনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহয়াকুম মানুষ কেমন করে আমার নাফরমানি করে, আমি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়, আমি আল্লাহর সমকক্ষ দাঁড় করাই, কেমন করে করে আল্লাহ বিশ্বাস করছে না, এজন্য কাইফা শব্দ দিয়েছে মানাকাত মান থেকে ১৭টা কায়দা আছে কাইফা ব্যবহার করার, তার ১৩ নম্বর কায়দা হচ্ছে কাইফা শব্দটা ব্যবহার করা হয় ওই সময় যখন আল্লাহর কোনো কাজ বিশ্বাস করতে পারে না, আল্লাহ বিশ্বাস করতে পারছে না, এই কারণে কি করে করে অত আমার মনে হয় না এ তো ৩০ বছর আগে উল্লেখ করার মতো কিছু ছিল এখনো না কেন, আমি ৩০ বছর আগে আমার মায়ের রেহের ভেতর আমি নাই হালাতা আলা ইনসানি হাইনুম মিনাত দাহরি, আমি এখন সাইনা মাতে কোরাও কে নিয়ামত করো তুমি তো উল্লেখ করার মতো কিছু ছিলে না, তোমার নাম তো দূরের কথা, তোমার যে উল্লেখ করা যায় যে এটা একটা কিশোর বয়স এরকম তুমি ছিলে না, বাবা স্পষ্ট দিয়ে দ্রুত গতিতে যখন মায়ের দেহের ভেতরে তুমি যাচ্ছিলে ওই সময় ১ ফোঁটা নাপাক পানির ভেতরে ৪০,০০০ বহু থাকে,
বিজ্ঞান এখন এক ফোঁটা না পাক পানি নিয়ে গবেষণাগারে নিয়ে দেখেছে, এক এক ফোঁটা না পাক পানির ভেতরে 40,000 সন্তান তৈরি হওয়ার সম্ভাবনা আছে। যখন মায়ের পাক ঋণের ভেতরে যেতে চাই তখন একবারে 40,000 এই সংখ্যানো এই ডিম বাড়ু যাওয়ার জন্য প্রতিযোগিতা করে। হয়তো অনেকে ওষুধ খেয়ে পড়ে যায়, মা ও জানে না ঝামেলা করেন আপনি বলেন আপনি অত উল্লেখ করার মতো কিছু ছিল না, উনি তো ছিল, ওকে আমি আল্লাহ জীবিত বানিয়েছি, জীবন দিয়েছি দুনিয়ায় পরীক্ষা করার জন্য, শেষ হয়ে যাবে আমার মরণ দেব, মরণ দিয়ে শেষ না, সম্মান ইলাই না, তো যাও আমার কাছে ফিরে আসা লাগবে। আমাদের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছিলাম, কিয়ামতে আল্লাহ যখন মানুষকে ফিরিয়ে দাঁড় করাবে ময়দানটা এত কঠিন বানাবে সবাই উলঙ্গ থাকবে কিন্তু তার কারো সহজ হবে না। মোসামতের মতো ইসামতের মতো এত বড় পাওয়ার কর্মী যারা আল্লাহ খারাপ কথা বলতে তারা বলতে আল্লাহ তুমি আমার মা ধর্মের সাথে যা ভালো লাগে আচরণ করো কিন্তু তুমি আমার কিছু বলবো না, তুমি আমার বাবা। এবার হিমাদের মতো এত বড় পাওয়ার কর্মী শক্তিশালী নবী বললেন আল্লাহ তুমি আমার বাবা আগ্রহকে নিয়ে যা ঘরবা করো, বলে জাহান্নামে যে আমি জাহান্নামে যে আমার দরকার নেই, তুমি আমার কিছু বলবো না, আমার বাবা। এত বড় বড় নবীরা সেখানে কোন কিনারা পাচ্ছে না, ওই ময়দানে আপনাকে দাঁড়াবে আল্লাহ। এর মানুষের সামনে কি আছে, তার সামনে মনে করছে যে 42 সালে না 42 সেকেন্ড পরও ওইটা হতে পারে, তার ধান্দায় বলছে আমার তো আস্তাই তো লাগে আমি কার কার অবস্থা আছে বলে এবার যে দাঁড়াতে পারেনি গান্ধী রাখবে আমার ভাইরা এতটুকু পর্যন্ত আল্লাহ শেষ করেনি, কে আমাদের কঠিন ময়দানে যখন মানুষ হাঁটুটুকু পর্যন্ত খাবে ঘামের ভেতরে সবাই করবে মানুষকে তারা আরো সে ছায়ার তলে বসিয়ে মাছের বলি দিয়ে খাবার খাওয়াবে। জয় বলেন আল্লাহ, এই সাত প্রকার মানুষের এক নাম্বার হচ্ছে তারা ইমামত আছে দুনিয়ায় যে সমস্ত শাসক গুলো এই বিচার কায়েম করতে পারে। আপনি আপনার নিজের জায়গায় সাংসদ, এখানে যতগুলো মানুষের নাম দেখলাম তার ভেতরে চেয়ারম্যান আছে না নেই, উপজেলা চেয়ারম্যান, ওনাদের যে সমস্ত অফিসে যারা ইচ্ছা ভিতরে কাজ করে উনি ওই জায়গার জন্য সাংসদ,
সব ভুল হয়ে যাবো
এখানে ইবাদত কোথায় গেলেন কোরআনে কারি জানেন যে আমিদুলাহুম মাসতাকুম মিন কুওয়াতি ওয়া মির ইবাদিল খাইলি তরহিবুনা বিহি আদু ওয়াল্লাহি ওয়াদুকুম ওয়াকরিনা মিন দুনিহি আল্লাহ পাক বলেন কোরআন 60 নাম্বার আয়াতে হে নবী ইসলাম ধ্বংস করার জন্য ওরা সেই টাকা যে লাগায় ওইটা উল্টে আপনি ইসলামের পক্ষে কাজে লাগান ওরা ছেলেদেরকে মেয়েদেরকে ডাক্তার বানাচ্ছে দুর্নীতি আঁকড়া তৈরি করার জন্য আমি যতটুকু ওদের সাথে মিশে দেখেছি এমন ডাক্তার আছে ডাকাতের হাতে পড়লে পাঁচ পাতা ওর হাতে পড়লে পাঁচ পাতা রাজশাহীতে একবার আমার মেয়েটাকে নিয়ে গেলাম জান্নাতুল মাওয়া 4 বছর তখন বয়স একটাই রোগ কিছু খাই না ডাক্তার দেখে উনি পরীক্ষা নিরীক্ষা দিল 10টা হাসপাতালের নাম লিখে দিল যে ওখান থেকে বইয়ে নিয়ে আসবে বললাম স্যার অন্য জায়গা থেকে বলতে না ওখানে যাওয়া লাগবে ওখান থেকে বইয়ে নিয়ে ওখানে যে দেখি গ্যাসে বসে আসুন আমার আত্মীয় বললাম ভাই স্যার যে বারবার আপনার এখানে আসতে বল অন্য জায়গায় যেতে যাই না বলে যে 10টা পরীক্ষায় 30% করে ওনারে আমাদের টাকা দেওয়া লাগে হালাল ভাবে হারাল এই নিয়ত নিয়ে পড়ি ওই জায়গা পর্যন্ত তুলে দেন সেই রেখে ডাক্তার বানাচ্ছে যদি 20 লাখ টাকা খরচ হয় 20 লাখ টাকা আল্লাহ দান করা আমার একবার ডাকাতে ধরেছিল কুয়াডাঙ্গার দর্শনায় আর 3টা বাজে তখন সব দিচ্ছে আমি কাজ করে দিলাম দেখে ওর মুখ বাঁধা আমার বন্ধু হুজুর আপনার টাকাও নেবো আল্লাহ মাফ করবে এত টাকা নিয়েছে না দিয়ে হাকি দিচ্ছি আর আমার বন্ধু হুজুর আপনার টাকাও নেবো আল্লাহ মাফ করবে ওর স্টোরি থেকে টাকা আমি হাকি দিচ্ছি টাকা নিয়ে আমার বন্ধু হুজুর আর কিছু আছে ডাক্তার বানাবে আপনি ইঞ্জিনিয়ার বানাবে এর জন্য
মুক্ত করবো ওর পুরাটা জীবনী এই যৌবন বয়সের যারা করছেন তাদেরকে আল্লাহ কিয়ামতে ছায়ায় স্থান দেবে, তার আরশের ছায়ায় মাঝের কলিতা খাওয়াবে, এরকম যুবক দেশে এখন আছে। আপনি যে করছেন তাই কারণ আপনি এবার বলছেন না, এরকম সাতটা পয়েন্ট আছে হাসির ভেতরে মহান আল্লাহ আমাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে অন্তত যেন একটু ছায়া দেন। সরি বলেন আমি সামর্থ্যের জায়গা থেকে বলেছিলাম কল্যাণ সিং বিমান কাসা বাদে রহিনা, আল্লাহ পাক বলেন প্রত্যেকেই প্রত্যেকের কাছের জন্য নিজে দায়ী, নিজে কাজ করবে অন্যের উপরে চাপিয়ে দেবেন না। আর হয়তো অনেক নেতার কথা শুনে তুমি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নাও, কি আমাকে ওই নেতা তোমার পাশে দাঁড়াবে না, তোমার দায়িত্ব তোমাকেই নেওয়া লাগবে। মনে রাখো ভালো করে, কেউ নেবে না, ও আরো দাঁড়াবে নবদান নয় চিনি না চিনি না কমবে এরা মাস কল্পনা করার এসরা বাসা মারামারি করি হট্টগোল করে বাড়ি দিয়ে আসি, আমার নিজের দোষ, আমার মা শুনলে রাগ করে, বাবা শুনলে বকা দেয়, আর ভাই শুনলে বড় অসুবিধা নেই, সব আমি দেখছি। আমার পক্ষ নিয়ে অন্যায় ভাঙার পরেও আজকে মনে হয় আমার পক্ষে থাকবে, আল্লাহ বলেন না পক্ষে টাকা গোলের কথা মানে ধৈর্য মাথা তুলে দৌড়ায় পুলিশ দেখবেন ওইভাবে দৌড়াবে। এমন কঠিন ময়দানে মানুষ শুধু আপন দেখতে যে আপন ঘরের ভেতরে ভাই, এরপরে মা, এরপরে বাবা, এরপরে স্ত্রী, এরপরে সন্তান, এরপরে বন্ধু, এরপরে নেতা, সাত ধরে না হয়তো বলেন বলেন এই রাতের নাম বললাম দুনিয়ার বিপদে পড়ে এরা আগে আসে না পিছিয়ে যায়, যত রকমের কঠিন বিপদক এরা আগে আসে, আল্লাহ বলেন এরা আগে পালাবে এরপরে দুনিয়ার অন্যকে টাকা দিলে কি বলে, এত বড় বড় মানুষ যদি পালায় আপনাকে দেখে এমন কি সাহেব এই জানবে ওটা বড় একটা সম্পর্ক নেই, ও তো আরো আগে পালাবে বললাম আমি দুনিয়ায় পিয়েছিলাম না সত্যি বলবে ও যখন বিপদ দেখবে বললাম পিয়েছিলাম না আমার কি রে করি তাতে মাথার ভেতরে আছে যে মায়ের মা ধরে সন্তান 500 বছর পর্যন্ত কাটবে, 500 বছর পর ওর মুখের উপরে নাম দিয়ে বললে দুনিয়া আমার বিয়ে হয় মিশে পাবো কোথায়, মা যদি কথা বলে তাই বলবেন না আমি পেয়েছিলাম না আমি মরি পাবো কোথায়, আর আপনি ওর ধান্দায় বসে আছেন আমি দুই বিয়ের মরি, এগুলো সব ভ্রান্ত ধারণা ছেড়ে দিয়ে আমার বন্ধুরা এল্লা সাহাবাই আমিন তবে শুধুমাত্র ডান পন্থী লোক যারা তারা বাদ দিয়ে কি পন্থী, বাংলাদেশে এখন ডান পন্থী লোক আছে বাম পন্থী লোক আছে, ফি জান্নাতি তাসাদুন জান্নাতের ভেতরে ডান পন্থী যারা তারা এই অন্যকে দেখাশোনার পরে প্রশ্ন করবে, সভাপতি সাহেব যদি ডান পন্থী হয় আমির হামজা যদি ডানপন্থী হয় দুইজন জান্নাতের মেন গেটে বেলকনিতে দেখা হবে, ডাক দিয়ে বলবে ভাই আপনি কোথায়, আমি মাঠের ফ্ল্যাটে আছি, আসেন বারান্দায় বসি, বেলকনিতে বসে আমরা দুইজন যখন গল্প করব হঠাৎ করে নতুন সরে যাবে জাহান্নামের দিকে,
জাহান্নামের দিকে যাওয়ার পরে আমি ওনাকে বলবো ভাই আপনি ওদেরকে জেনেন আনিল মুজরিমিন এই পাপিষ্ঠ লোকগুলো কারা ছিলেন সঙ্গে সঙ্গে উনি আমার বলবেন আমি তো চিনি না কিন্তু পরিচিত মনে হচ্ছে বলেন তো ওই মানুষগুলো কেন জাহান্নামের আগুনে দাও দাও করে জল একটু জিজ্ঞাসা করি মা সাদাকুম ফি সাকার একজন আর একজনকে যখন জিজ্ঞাসা করবে বলতে তো পারবে না তখন জাহান্নামের মালে ফেরেশতা দারোয়ানকে বলবে এরা জাহান্নামে পড়ে আছে কোন কারণে মালে ফেরেশতা বলবে আমি জানি না ওদেরকে প্রশ্ন করে আমরা দুজন থেকে জাহান্নামে যারা আছে দাও দাও করে চলছে জিজ্ঞাসা করবো কেন জাহান্নামে এসেছেন যত মানুষ জাহান্নামে আছে ওরা এক বাক্যে বলবে সবাই এক বাক্যে জবাব দেবে জাহান্নামে আল্লাহ দিয়েছে এই জন্যে যারা নামাজ পড়তাম না গাজীপুর মানসি বিবেক দিয়ে বলবে কোন হিন্দু কি বলবে নামাজ পড়তাম না কোন খ্রিস্টান কোন বৈদ্য কারণ ওদের নামাজ বলেন না কেন একথা বলতে পারে কারণ মুসলমান দাবি করার পরেও নামাজ পড়ে না যে দলের লোক হোক এরকম জাহান্নামী লোক আপনি জানান শোনার পরে ওর সাথে সম্পর্ক রাখবেন হয়ে গেছে যদি বুঝতে থাকে নাকি আরো বলবো আমরা শুধু সমালোচনা করতাম একের দোষের উপরে ছাপিয়ে দিতাম এটা এখন বাংলাদেশে নেই করার দরকার নেই নিজেও দেয় না যারা সমালোচনা করে মানুষের বসে বসে একের দোষের উপরে চাপিয়ে দেয় কে আমার যারা বিশ্বাস করে না এদের জন্য যদি কেউ সুপারিশ করে আল্লাহ বলেন কাজে লাগবে না করে বলেন আমার নাম ইত্যাদি দিন এরপরও কি তোমরা মুখ ফিরিয়ে আল্লাহ এই আলোচনা থেকে ফিরে যাবে আল্লাহ আমাদেরকে তার আলোচনা বোঝার তৌফিক দিন আমি বারাক আল্লাহ লানা ওয়া লাকুম ফিল কোরআন আল-আজিম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা তারপর পাশের মতো আমরা বসে কোরআনের কথাগুলো শুনছিলাম যতটুকু শুনেছি তুমি আমল করার তাওফিক দাও সওয়াবগুলো বিশ্বভাবে রওজায় পৌঁছে দাও দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে তাদেরকে ক্ষমা করো মা বাপ যারা হারিয়ে গেছে আমাদের মা বাপকে মাফ করে দাও মোহাম্মদ দরদার হোসেন বিশিষ্ট ব্যবসায়ী দোয়া চেয়েছেন মায়ের জন্য আল্লাহ মাকে সে পায় কামেলা যারা নসিব করো মাহফিলের সম্মানিত সভাপতি তোমার যুবক বান্দাকে মঞ্জুর করো তার জীবনের ভালো ভালো কাজ করো কবুল করো অন্যায় কাজ করো তুমি নিজ তুমি মাফ করে দাও আমাদেরকে ঘৃণা তৈরি করে দাও করমের এই মহাপ্রাদুর্ভাব থেকে আমাদেরকে রক্ষা করো
যত মানুষেরা গায়ে মাটির নিচে কবর আছে কবর গুলো জান্নাত বানিয়ে দাও। আগামী যে কোরআনের অনুষ্ঠানটা আরো বিশাল আকারে মঞ্জুর করো। আলহামদুলিল্লাহ